জনবহুল এই দেশে স্বাস্থ্যখাত নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাতৃমৃত্যু আর শিশুমৃত্যু হার কমানোতে বাংলাদেশ আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কি করে এটি সম্ভব হয়েছে? একই সাথে ফার্টিলিটি নানা বিষয় নিয়ে আজকের এগিয়ে যাওয়া বাংলাদেশে টেলিটক নিবেদিত অনুষ্ঠানে আলোচনা করব। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি, আমার সাথে দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন, পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাজমুল হুদা খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সহকারী পরিচালক, একই সাথে আপনি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আছেন মাহমুদ কমল, স্টাফ রিপোর্টার মাছরাঙ্গা টেলিভিশন, এবং একই সাথে আপনি সাংগঠনিক সম্পাদক হেলথ রিপোর্টার্স ফোরাম, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। দর্শক, এই স্বাস্থ্য বিষয়ক একটি প্রতিবেদন দেখে আসি প্রথমেই আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের। বাংলাদেশে গত 50 বছরে দেশের স্বাস্থ্য খাতে উল্লেখ করার মতো অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যসেবার অন্যতম একটি খাত মাতৃ ও শিশু স্বাস্থ্য। 1970-এর দশকে প্রতি হাজার নবজাতকের মধ্যে মারা যেত 141 জন, সেটি এখন কমে দাঁড়িয়েছে 21-এ। মাতৃমৃত্যু কমাতেও রয়েছে দারুণ সফলতা। 2011 সাল থেকে 21 সাল পর্যন্ত মাতৃমৃত্যুর হার কমেছে 2.15%। মাতৃমৃত্যুর হার আমরা কমিয়ে এনেছি 2.3-তে, কিন্তু এটা এখন স্ট্যাগনেন্ট আছে। এবং আর একটা চ্যালেঞ্জ আমাদের যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল প্যান্ডামিক। কারণ এই সময় আমরা দেখেছি যে একটা বেবি বুমের সম্ভাবনা, আনসেফ অ্যাবর্শন, আনওয়ান্টেড প্রেগনেন্সি, এবং এই আনসেফ অ্যাবর্শনটাকে কী করছে, মাতৃমৃত্যুর হাত বাড়িয়ে দিচ্ছে। শিশুদের 5টি সংক্রামক রোগ প্রতিরোধী টিকা বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। পোলিও মুক্ত দেশের তালিকায় একটি অন্যতম দৃষ্টান্ত বাংলাদেশ। পাকিস্তান, আফগানিস্তানে কিন্তু পোলিও রয়েছে, কাজেই পোলিওটা ছড়িয়ে পড়তে পারে। শুধু পোলিও নয়, সংক্রামক ব্যাধি প্রতিরোধী টিকা আমাদের সবগুলোই প্রতি বছর চালিয়ে যেতে হবে, আমরা সফলতার সঙ্গে চালিয়ে যাচ্ছি। গত 5 দশকে দেশে সংক্রামক রোগের প্রকোপ অনেক কমে এসেছে। নারীর প্রজনন স্বাস্থ্য, শিশু ও নারীর পুষ্টির ক্ষেত্রে হয়েছে অগ্রগতি। আমরা মাতৃমৃত্যু হার কমাতে পেরেছি, শিশুমৃত্যুর হার কমাতে পেরেছি। আমরা আমাদের তৃণমূলে যেটা বলা হয়ে থাকে যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেটি আছে, সেটি আমরা করতে পেরেছি। আমরা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোর এক্সপানশনের পাশাপাশি তার নিচেও আমাদের ইউনিয়ন সাবসেন্টার, আমাদের পল্লী সহায়ক কেন্দ্র এবং আমাদের কমিউনিটি ক্লিনিক, সেখানেও কিন্তু আমাদের এই ধরনের ডেলিভারি সেবাটাকে আমরা এক্সপানশন করেছি। করোনার শুরুতে প্রায় সব দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, বাংলাদেশও ছিল না তার ব্যতিক্রম। গর্ভবতী নারীদের জন্য করোনাকালীন সেবা পেতে পড়তে হয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। তবে সব শঙ্কা কাটিয়ে ঢাকা মেডিকেল, মুগ্ধা মেডিকেল সহ বেশ কিছু হাসপাতালে গর্ভবতী নারীদের সেবা দিয়ে সফলভাবে মোকাবিলা করে তাদের করোনাকালীন জটিলতা। তবে স্বাস্থ্যসেবার অগ্রগতিতে বাংলাদেশ সরকার অপরিহার্য স্বাস্থ্যসেবার একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে মোট 7টি সেবা। সঠিকভাবে প্যাকেজটি বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে বিপ্লব সাধিত হবে বলে আশা জনস্বাস্থ্যবিদদের। দেখছিলাম আনোয়ার হোসেনের করা প্রতিবেদনটি, কথা বলতে চাই এই সব কিছু নিয়ে আজকের এই অনুষ্ঠানে। ডাক্তার নাজমুল হুদা, প্রথমে আপনার কাছে আসতে চাই, যেটি প্রথমে বলছিলাম, জনবহুল এই দেশে নানা সমস্যা আছে, অপকাঠামোগত চিকিৎসক সংকট, চিকিৎসক কর্মী সংকট, কিন্তু তারপরও মাঠ পর্যায় থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত, তৃণমূল থেকে শুরু করে, মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছে বাংলাদেশ। এবং দক্ষিণ এশিয়ায় বলা হয় যে এটি একটি শীর্ষে এবং এটি নিয়ে আলোচনা আছে সারা বিশ্বেই। কীভাবে এই পুরো কর্মকাণ্ডটি আসলে সম্ভব হলো? প্রকৃতপক্ষে একটি দেশের মা এবং শিশু হচ্ছে একটি দেশের ব্যাকবোন বা মেরুদণ্ড। আপনার নেপোলিয়ন বোনাপার্টের কথা যদি বলি, তিনি কিন্তু বলেছিলেন, একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। আবার আমাদের দেশের কবি গোলাম মোস্তফা যেটি বলেছিলেন, ভবিষ্যতের লক্ষ্য আশা মোজের সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সুতরাং তারা হচ্ছে শিশুর পিতা, তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। সুতরাং দুটি বিষয় এখানে আপনার আজকে অবতারণা করেছেন, খুবই সময়োপযোগী, যে মা এবং শিশু। এই মাকে যদি শিক্ষিত করতে হয়, মাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে আমাদের দেশ আগাবে, আমাদের দেশ সুস্থ থাকবে, দেশের মানুষ সুস্থ থাকবে। ঠিক একইভাবে যদি আমরা আমাদের আজকের শিশুদের সুস্থ রাখতে পারি, তাদেরকে সোনালী ভবিষ্যৎ দেখাতে পারি, স্বাস্থ্যবান একটা জাতি হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের স্বপ্ন
আজকে আমরা আগামী শতাব্দীতে বা আগামী দশকে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব সেটি কিন্তু সম্ভব। আমরা যদি 2010 সালে আমরা এই সরকারের জাতিসংঘের 65তম অধিবেশনে শিশু মৃত্যু হার রোধ করার সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘের 65তম অধিবেশনে পুরস্কৃত হয়েছিলেন, যেটি হচ্ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার তৃতীয় নম্বর লক্ষ্যটি ছিল মাতৃ শিশু মৃত্যুর হার রোধ করা। আমরা সেটি অর্জন করতে পেরেছিলাম। তারা আমাদেরকে টার্গেট দিয়েছিল, আমাদের আমরা জানি 1990 সাল এবং তার আগে আমাদের মাতৃ শিশু মৃত্যুর হার ছিল প্রায় 133 10,000-এর মধ্যে। আমরা কিন্তু সেটি লক্ষ্যমাত্রা আমাকে দিয়েছিল আমাদের দেশে 48। আমরা সেই 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা 46 অর্জন করেছি, দেরি লক্ষ্যমাত্রা হচ্ছে আর 2 ভাগ কমিয়ে আনতে পেরেছি। সুতরাং আমরা সেই মৃত্যুর হার শিশু মৃত্যুর হার রোধে আমরা সফল। সুতরাং এই জায়গাগুলোতে আমরা দেখেছি 70 ভাগ মায়ের যে মৃত্যুর হার হয় সেই 70 ভাগ মৃত্যু হয় হচ্ছিল আপনার প্রসূতি পরবর্তী ইনফেকশন, তারপরে পোস্টপার্টাম হ্যামারেজ যেটা হচ্ছিল জরায়ু থেকে রক্তপাতকরণ এবং আরও অন্যান্য বিষয়। সারা দেশে 13,000 কমিউনিটি ক্লিনিক আছে, সেই কমিউনিটি ক্লিনিকগুলো যদি অ্যাটলিস্ট যায় এবং সেখানে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে দেখায়, তারা কিন্তু সচেতন থাকে কখন যাইতে হবে, কখন কী কী বিপদচিহ্ন আছে তার মধ্যে প্রেশার আছে কি না, ডায়াবেটিস না, সেগুলো সাধারণ পরীক্ষার মাধ্যমে সাধারণ চেক আপের মাধ্যমে শিখে ফেলছে। আমরা দেখেছি এই 1990 সাল থেকে আজকে যে 2020 সাল ধরি সেখানে প্রায় 3 গুণ মা কিন্তু আজকে অ্যান্টিনেটাল চেক আপ নিচ্ছে, মানে শতকরা হারে 100 জন যদি নিত এখন 300 জন মা কিন্তু এই সচেতনতা প্রান্তে পেরেছে। আমি একটু যদি কমলের কাছে আসি, যেটি বলছিলেন ডাক্তার নাজমুল হুদা, এই যে সচেতনতার জায়গাটা, এখানে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত রাষ্ট্রকে কাজ করতে হয়েছে, প্রশিক্ষণ দিতে হয়েছে, কিন্তু তারপরও কোনো কোনো জায়গায় দেখি যে আমরা এই গ্যাপটি রয়ে গেছে। কমিউনিটি ক্লিনিকে যাই হয়তো সবসময় সেটি পায় না, বা একদম তৃণমূল পর্যায়ে সেবার জায়গাটির অভাব। আপনি যেহেতু এই বিটে কাজ করেন, সেই জায়গায় আপনার কাছে কোন জায়গাটাকে চ্যালেঞ্জ মনে হয়? এই যে যারা সেবাটা নেবেন সবচেয়ে সহজে কতটুকু সেবাটা পাচ্ছেন তারা, এবং হাতের কাছে, একদম হাতের কাছে, এবং যে ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তারের কাছ থেকে কতটুকু সহজে সে পরামর্শটি পাচ্ছে, এই দুটো বিষয়। এই যে আমরা জানি যে সরকার যেটি করেছে, যে আস্তে আস্তে, কিন্তু আগের একটা অভিযোগ ছিল যে হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই কিংবা ভালো নার্স নেই, পর্যাপ্ত সংখ্যায় নেই। সরকার কিন্তু চেষ্টা করেছে যে প্রচুর পরিমাণে যাতে নিয়োগ দিয়ে, এবার আমরা দেখেছি বেশ কিছু নিয়োগ হয়েছে। করোনা কিন্তু একটা বড় গ্যাপ পূরণে সহায়তা করেছে আমাদেরকে। তো এই যে এই এই সেবাগুলোর মধ্যে দেখেন, প্রসবকালীন যে সেবাগুলো আছে, প্রথম জিনিস যেগুলো, একজন মা যখন গর্ভবতী হন তার বলা হয় যে 4টা চেক আপের বিষয়। তো এই যে এই চেক আপ করার ক্ষেত্রে সহজ অনেক সময় হয়তো জানেন যে গ্রামে যে পরিমাণে আসলে চিকিৎসক দরকার, যে পরিমাণে ফ্যাসিলিটি দরকার, সেটি হয়তো পর্যাপ্ত এখনও হয়নি, কিন্তু সরকার চেষ্টা করছে। কারণ এই চিত্র নাজমুল সাহেব উনি বলেছেন যে কীভাবে আমরা সেটি সম্ভব করেছি, তৃণমূলে পৌঁছে, সেখানে হয়তো কিছু গ্যাপ আছে, কিন্তু এই যে সেবা দেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু চেষ্টা করছে যে নার্স বৃদ্ধি করে। আপনি দেখেন যে এই মিডওয়াইফারি এক সময় ছিল না, তাদেরকে চিকিৎসক কর্মী সংকট কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, চিকিৎসক কর্মী সংকট রয়েছে, তো সেই সংকটটা কিন্তু আস্তে আস্তে সেটা রিকভার করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা হয়তো একটু সময় লাগবে। কিন্তু এই যে আমার যেটা মনে হয় সবচেয়ে বড় বিষয়, যে এই মেসেজটি যারা নাকি গর্ভবতী মায়েরা আছে কিংবা স্বামীরা আছে তাদেরকে দেয়া, যে এই যে 4 বার চেক আপের কথা বলা হচ্ছে, এটি একটু সহজ করা দরকার। যে হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে অন্যান্য যে চেক আপগুলো আছে, কিংবা নারী চিকিৎসকের সংখ্যা বা গাইনোকোলজিস্ট যদি বলি, তাদের হয়তো শিডিউল করে জেলা থেকে এসে অনেক সময় উপজেলায় তারা থাকতে পারে না, হয়তো সপ্তাহে একদিন তারা এই সেবাটা নিচ্ছে, এইটা একটু বাড়ানো দরকার। কারণ গ্রামের একটা লোক, সে আজকে এই সপ্তাহে সরকারি হাসপাতালে যেহেতু সবচেয়ে বেশি সুবিধা দেয়, আবার পরের সপ্তাহের জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে,
এর মধ্যে তো অনেক কিছুই হতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। একটা মোবাইল ফোন সার্ভিসও তো ওই যে ছিল উপজেলায় মডেল দেখিয়েছে যে সব প্রসূতি মায়েদেরকে মোবাইলের ফোন নাম্বারগুলো করে একটি প্রকল্প করে, এবং এটি কিন্তু পুরস্কার পেয়েছিল বাংলাদেশের এই মডেলটি, একজন একটি উপজেলায় করা হয়েছিল যে প্রতিটি মাকে সতর্ক করা এবং তিনি যদি চেক আপ করতে না আসেন তার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া। যদিও জনবহুল এই দেশে আসলে এই ধরনের একটি সেবা দেওয়া কঠিনও হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরও কথা বলবো। দর্শক আপনারা দেখছেন এগিয়ে যাওয়া বাংলাদেশ, টেলিডক নিবেদিত। এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলছিলাম ফার্টিলিটি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমে যাওয়া সব কিছু নিয়ে। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি টেলিটক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য বিষয়ক নানান বিষয় নিয়ে। ডক্টর নাজমুল হুদা, আমি আরেকবার আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে ফার্টিলিটি, নিঃসন্তান দম্পতির সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে বয়স, পরিবেশগত কারণ এবং স্বাস্থ্য নানান কারণে আসলে এই সংখ্যাটি দিনে দিনে বেড়ে চলেছে, এবং বড় একটি অংশ দেশের বাইরে চিকিৎসা নিত, যা এখন আসলে বাংলাদেশেই সম্ভব হচ্ছে এবং প্রায়ই আমরা এই সাফল্যের গল্প শুনি। এই ক্ষেত্রে আসলে আপনাদের পরিকল্পনা বা জনস্বাস্থ্য বিষয়ক হিসেবে আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রশিক্ষণ এবং এই স্বাস্থ্যসেবাটা বাড়ানোর মানে কী কী পদক্ষেপ আছে আর কি? আমরা এখন অ্যাকচুয়ালি সামাজিকভাবে বা জীবনযাত্রার দিক থেকে আমরা কিন্তু এখন আগের যেমন একটা সংসারের মধ্যে আমরা দেখেছি 8-10 ছেলে মেয়ে থাকতো এবং তারা এক কিছুটা কম বয়সে বিয়ে করত এবং মেয়েদেরও 18-19 বয়সেই বিয়ে হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আমাদের সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেভাবেই বলেন এবং আমাদের ছেলেমেয়েরাও কেরিয়ার সচেতন কিছুটা হতে চায়, সেই কারণে তাদের বিয়ের বয়সটা কিন্তু অনেকটা দীর্ঘায়িত হয়েছে। আমরা সায়েন্সের মেডিকেল সায়েন্সের একজন শিক্ষার্থী হিসাবে আমরা যেটি জানি, একজন মেয়ের বা একজন ছেলের একটা পরিণত বয়সে বিয়ে করা উচিত, তো সেই ফ্যাক্টরটা কিন্তু একটা কাজ করে। কারণ যেখানে যে প্রজনন যে বিষয়টি, সে বিষয়টিতে বয়সের সাথে একটা রিলেশন আছে। তারপরে পাশাপাশি আপনি যেটা বলেছেন ইতিমধ্যে যে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, আমাদের দূষণ, অনেক কিছু বলছে, বায়ু দূষণ, বিভিন্ন পরিবেশ দূষণ, এগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের উপর প্রভাব পড়ছে। সরকার কিন্তু এই বিষয়গুলোতে অত্যন্ত দক্ষভাবে প্রত্যেকটি টার্সারি লেভেল যে হসপিটালগুলো আছে, আমাদের জেনারেল, আমাদের কুমিল্লা জেনারেল হসপিটাল, পার্শ্ববর্তী জেনারেল হসপিটাল, এটিও একটা টার্সারি লেভেল হসপিটাল হিসাবে পরিগণিত, এবং পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজ হসপিটাল এবং উপজেলা লেভেল পর্যন্ত সরকার এই বন্ধ্যাত্ব রোধে ফার্টিলিটি ক্লিনিক এবং আলাদা ডিপার্টমেন্ট কিন্তু বা সৃষ্টি করেছে, পদ সৃষ্টি করেছে, এবং এই ফার্টিলিটি বিষয়ের উপরে আমাদের ফেলোশিপ ডিগ্রি পর্যন্ত করেছে। এবং ইতিমধ্যে আমাদের কুমিল্লা জেনারেল হসপিটাল সহ ঢাকার যে সমস্ত টার্সারি লেভেল হসপিটালগুলো আছে সব জায়গায় কিন্তু এই চিকিৎসাটি অত্যন্ত ভালোভাবে দেওয়া হচ্ছে এবং মায়েরা কিছুটা সেবা সেটি পাচ্ছে। এই জায়গায় একই সাথে মানে পাশাপাশি যদি একদমই বিপরীত, জন্ম নিয়ন্ত্রণ সেবা, এটি একসময় একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়া হতো, প্রচুর প্রচার প্রচার ছিল গণমাধ্যমে, সেই জায়গাটায় আসলে কোনো একটা জায়গায় কি আমরা থেমে আছি নাকি কাজটি চলছে? জন্ম নিয়ন্ত্রণ যে বিষয়টি, আমি যদি গত 2010 থেকে এই পর্যন্ত আমরা যদি তুলনা করি, এখন কিন্তু কিছুটা তথ্যপত্রের ভিত্তিতে কিছুটা বেড়েছে এই রিসেন্টলি, যেহেতু সরকার, আপনি যেটা বলেছেন সঠিকভাবে বলেছেন যে জন্ম নিয়ন্ত্রণের অপারেশন কার্যক্রমটি আছে, কর্মসূচিটি আছে, কিন্তু যে কোনো কারণে, অনেক ফ্যাক্টরের কারণে, জীবনযাত্রা বা মানুষের সচেতনতা বৃদ্ধির কারণে, সেই অ্যাক্টিভিটিসগুলো কিছুটা স্থিতি হয়ে মানে পড়েছিল, একটু স্থবির হয়ে পড়েছিল, কিন্তু এখন আবার সেই কর্মসূচিগুলোকে একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কিন্তু সচল করা হয়েছে। কমল, আপনি কাছে একটু প্রশ্ন এটি যে জন্ম নিয়ন্ত্রণ একসময় আসলে আমরা গণমাধ্যমে দেখতাম এবং বাড়িতে বাড়িতে যেত, এটা একদম তৃণমূল, এবং এখনও আমরা যেহেতু তৃণ মানে যদি স্লাম লেভেলে বস্তি পর্যায়ে যে অনেক সময় বলে যে এরকম বহুদিন ওনারা আসে না কোনো মানে এই এই এটিকে আপনার চোখে পড়েছে কি না, বা সাংবাদিক হিসেবে আপনি এই জিনিসটিকে কীভাবে দেখছেন? এটি দেখেন, এটি অবশ্যই চোখে পড়েছে, কিন্তু আমি একটু ঘুরিয়ে যদি বলি একটি পজিটিভ বিষয় আছে। আগে হয়তো যারা মায়েরা থাকতেন তারা হয়তো এত বেশি ডাক্তারের কাছে যেতেন না, বা তারা স্বাস্থ্য নিয়ে এত বেশি সচেতন ছিলেন না। এখন যেটি করা হয় যে যখন মায়েরা ডাক্তারের কাছে যাচ্ছেন, কিংবা যে কোনো দম্পতি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন সেই ডাক্তার কিন্তু খোঁজ নিচ্ছেন যে আপনার পরিবার পরিকল্পনা নিয়ে কী চিন্তা আছে, কিংবা যদি একটি বাচ্চা হয়ে থাকে, প্রথম সন্তান জন্মের পরেই ডাক্তারও মনে সচেতন করে দিচ্ছে, তথ্যগুলো হয়তো আগের মতো এত ইলাবোরেট করে আসছে না,
কিন্তু ওই যে চিকিৎসকের কাছে তিনি যাচ্ছেন, ওই চিকিৎসক হয়তো তাকে পরামর্শ দিচ্ছেন বা বেসরকারিভাবে সে হয়তো অন্য কোনো ডাক্তারের পরামর্শে সে এই এই সেবাগুলো নিচ্ছেন, যার কারণে হয়তো এই যে আগে বাড়ি বাড়ি যে যে যেই বিষয়টা সেটি হয়তো দেখা হচ্ছে না বা আমাদের চোখে পড়ছে না, কিন্তু সেবাটা হয়তো চলছে এবং সেটি আরও চিকিৎসকের কাছ থেকে সরাসরি যাচ্ছে। আগে যাতে যেমন মাঠ মানে মাঠে বিভিন্ন কর্মীরা কাজ করতেন, এখন সেই সেবাটাই চিকিৎসকের কাছ থেকে তারা সরাসরি পাচ্ছেন, এই জন্য হয়তো চোখে পড়ছে না কিন্তু তারা পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন এবং সেবাটা পাচ্ছেন। শিশু পুষ্টির সূচকে কিন্তু বাংলাদেশ এগিয়েছে এবং বলা হচ্ছে যে বয়সের তুলনায় কম ওজনে শিশু জন্মের হারও কমেছে, মানে এই এটি আসলে কী কারণে সাফল্যটি আমরা পেয়েছি? এটি তিনটি বিষয়ে, একটু স্টান আমরা স্টান্টিং বলি, ওয়েস্টিং বলি এবং আন্ডার নিউট্রিশন বলি, তিনটিকেই কিন্তু এটি শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হিসাবে সরকার নিয়েছে। এখন কিন্তু কমিউনিটি ক্লিনিক সহ ইউনিয়ন সাবসেন্টার এবং উপজেলা হেলথ কমপ্লেক্স ইভেন যে টার্সি লেভেল হসপিটালগুলোতেও আমাদের নিজস্ব যে কুর্মিটলা জেনারেল হসপিটাল সেখানেও আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশনস এবং মায়েদেরকে হোম কেয়ার যে খাবারটা খাওয়াবে সেটি প্রশিক্ষণ দেওয়া, এডুকেশন দেওয়া, এই সমস্ত কর্মসূচিগুলো কিন্তু আছে। যে নিউট্রিশনটা পুষ্টিহীন যে মা এবং পুষ্টিহীন যে বাচ্চা বা শিশুরা আছে সেটা কিন্তু প্রয়োগ করছে এবং এবং কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে একবার টার্সি লেভেল পর্যন্ত, ফলে যে স্টান্টিং এবং যেটা বেটে হয়ে যাওয়া এবং আপনাদের ওয়েট কমা বা মানে স্বল্প ওজনের যে বাচ্চাগুলো এগুলোর এই জায়গাগুলো কিন্তু আমরা এই সরকার বিশেষ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু অনেকটা গিয়েছি। কমলা, আমি জানতে চাই যে এই যে পুরো কোভিডকালীন সময়ে আসলে চিকিৎসক চিকিৎসাকর্মী এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থা যারা কাজ করেছে অবশ্যই তাদেরকে আমরা স্যালুট করি, কারণ সবাই তাদের দিকে তাকিয়েছিল, সারা বিশ্বের চিকিৎসকরা জানতো না আসলে কী চিকিৎসা দিবে, কিন্তু তারপরও চিকিৎসা কিন্তু চলেছে। কোভিডের পাশাপাশি সাধারণ চিকিৎসা পেতে হয়তো সমস্যা হয়েছিল, কিন্তু এই পুরো সব কার্যক্রম চালানোতে চ্যালেঞ্জও তো ছিল। নিঃসন্দেহে চ্যালেঞ্জ ছিল, কারণ একটা অজানা জিনিসের বিরুদ্ধে লড়াই করেছে, এখনও পর্যন্ত সেই লড়াইটি চলছে এবং এটা বলার অপেক্ষাই রাখে না যে এই যে স্যালুটের কথা বললেন, আমরা পুরো বিশ্ববাসী আসলে কৃতজ্ঞ যে তারা যেভাবে তাদের নিজেদেরকে আত্মত্যাগ করে দিয়েছে এবং সময় সময় পরামর্শ দিয়েছে, যখনই যেই ইনফরমেশনটি এসেছে করোনার জন্য তখনই সেটি দেওয়ার চেষ্টা করেছে। স্বাভাবিকভাবেই তখন অনেক সুবিধাও আমরা তখন পাইনি, তো তারা কিন্তু কখনোই চিকিৎসা থেকে বের হয়ে যায়নি, সেবা থেকে বঞ্চিত করেনি, তারা নিজেদের ঝুঁকি নিয়ে এবং অনেক সময় অনেক হয়তো লজিস্টিক সাপোর্ট তারা পাননি, তারা নিজেদের মতো চালিয়ে গিয়েছেন, কারণ ঘরে বসে থাকার কোনো সুযোগ ছিল না। ডাক্তার নাজমুল হুদা এবং মাহমুদ কমল দুজনকেই ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এসে কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টেলিটক নিবেদিত এগিয়ে যাওয়া বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, ফার্টিলিটি, চিকিৎসা ব্যবস্থা নানা দিক নিয়ে। জনবহুল এই দেশে এই ব্যবস্থাগুলো হয়তো এগিয়ে যাচ্ছে, আরও ভালো কিছু হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।